এখন একটু ভালো লাগছে বাবা। তুমি কে বাবা? কোথা থেকে এসেছো? গুরুদেব, ওই তো ওই তো লোকনাথ। লোকনাথ? লোকনাথ? কি হয়েছে তোর বাবা? আপনারা বুঝি বালকের সঙ্গে আছেন? আগে হ্যাঁ, আমরা ওর সঙ্গে ছিলাম, কিন্তু কীর্তন শুনে ও আচমকা ছুটে এখানে চলে আসায় আমরা খানিকটা পিছিয়ে পড়ি। আচ্ছা, কি হয়েছে ওর? এই ছেলেটি কীর্তন শুনতে শুনতে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে জ্ঞান হারিয়েছিল। আবার কৃষ্ণ নাম কানে দিতে এই জ্ঞান ফিরে এলো। তুই আবার জ্ঞান হারিয়েছিলি? হয় হয়, কৃষ্ণ নামে অনেকেই স্থান কাল পাত্র জ্ঞান হারায়। ভয়ের কিছু নেই, ও এখন পুরোটাই সুস্থ আছে। আপনারা কারা? কোথা থেকে আসছেন? আমরা সন্ন্যাসী, পরিব্রাজক হয়ে পথে বেরিয়েছি ঈশ্বরের সন্ধানে। ছোট সন্ন্যাসী দেখি কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়েছে। এই বয়সে এত ভক্তি দেখা যায় না। বেশ বেশ, কীর্তন শেষে ভোগ বিতরণ হবে, আপনারা সবাই প্রসাদ খেয়ে যাবেন। সেই ভালো, আপনারা সন্ন্যাসী মানুষ, আমাদের গ্রামে প্রসাদ গ্রহণ করলে আমরা ধন্য হব। বেশ, খানিক না হয় জিরোনো যাবে। চল লোকনাথ, আমরা কীর্তন শুনি, তারপর ভোগ খাবো। যদি অনুমতি দেন আমরা আবার কীর্তন শুরু করি। আমার মুখের দিকে তাকিয়ে একটা সত্যি কথা বল দেখি বাবা, তুই তো মহাদেব আর মায়ের ভক্ত, কৃষ্ণ নাম শুনে তুই এমন পাগল পারা হয়ে উঠলি কেন? জানি না গুরুদেব, ওই গান কানে যাওয়া মাত্রই ভেতরটা কেমন আনচান করে উঠল। তারপর জ্ঞান হারালি কি করে? ওখানে দাঁড়িয়ে গান শুনতে শুনতে আবার চোখের সামনে একটা মন্দির দেখতে পেলাম গো। মন্দির কোথায়? জানি না, সেই মন্দিরে কষ্টি পাথরের কৃষ্ণের মূর্তি, আর সেখানে ওই ছেলে, ওই ছেলেটাকেও দেখলাম গুরুদেব। হরিনাম শুনে সে মত্ত হয়ে নাচছে। কোন ছেলে লোকনাথ, যাকে তুই জলের ভেতরে দেখেছিলি? হ্যাঁ রেবেন, ওই গান আর আরে ছেলেটাকে দেখে আমার আমার মাথা যেন কেমন কেমন করতে লাগলো। তারপর তারপর আমার আর কিছু মনে নেই। মনে হচ্ছে ক্রমশ তুই তোর জন্মান্তরের কাছাকাছি পৌঁছে যাচ্ছিস লোকনাথ।